টেস্ট সিরিজ শেষ করে এক রাত বিশ্রাম নিয়ে আজ দুপুরে কানপুর থেকে দিল্লি যাবে বাংলাদেশ দল। সেখান থেকে টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল দুপুরে গোয়ালিয়রে যাবে টাইগাররা। টেস্ট দলের সদস্যরা দিল্লিতে একদিন থেকে ফিরে আসবেন বাংলাদেশে। অন্যদিকে টেস্ট শেষ হবার পরপর মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাকিব আল হাসান। অবসর ঘোষণা করায় টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই সাকিব। টেস্ট স্বাগতিকদের সাথে 2-0 টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ।